কালের গ্রাসে মাত্র 150 বছরের ব্যবধানে সেই নবরত্ন মন্দির ধ্বংস হয়। পরবর্তীকালে দুর্গাদাসের পরিবারের কোনো এক প্রজন্মের কোনো একজন ধ্বংসপ্রাপ্ত নবরত্ন মন্দিরের স্থলে একটি আটচালা মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে মণিমোহনের চতুর্থ পুত্র অসিত রায়চৌধুরী মন্দির সংরক্ষণে উদ্যোগী হন। তারই প্রচেষ্টায় কতিপয় ধনাঢ্য ব্যক্তির পৃষ্ঠপোষকতায় এবং ভক্তদের আর্থিক সহযোগিতায় 1985 সালে বর্তমান মন্দিরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। মহাকালের কোলে এসে গৌরে হলো মহাকালী, মহাকালের কোলে এসে গৌরে হলো মহাকালী, মহাকালের কোলে এসে শ্মশান চিতা বেড়ায় পথ
রূপের ডালে শ্মশান চেতার ভস্ম মেখে লাল।